গত তিন চার দিনের বেশি সময় ধরে সারা উড়িষ্যা জুড়ে মার হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে, জিনিসপত্র লুট করে নেওয়া হচ্ছে। উড়িষ্যা সরকারকে বলা হচ্ছে যে আগুন নিয়ে খেলবেন না, এটা কিন্তু সুভাষের জাতির মাটি, এবং তুমি সুভাষের জাতির ওপর যদি হাত পড়ে না থেকে সব রং বেরিয়ে যাবে। আমরা ভারতের ঐক্য এবং সংগতি বজায় রাখতে চাই, তাই 24 ঘন্টা আলটিমেটাম উড়িষ্যার সরকারকে। এই উড়িষ্যা ভবনের সামনে বাংলা পক্ষ জড়ো হয়েছে প্রতিবাদ জমায়েতে, তার কারণ গত তিন চার দিনের বেশি সময় ধরে সারা উড়িষ্যা জুড়ে বাঙালিদের ওপর টার্গেট করে বেছে বেছে বাঙালি ব্যবসায়ী এবং অন্যান্যদের ওপর, রাজমিস্ত্রিদের ওপর মার হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে, বলছে 48 ঘন্টা 24 ঘন্টা সময় দেওয়া হবে বেরিয়ে যা, এবং কিছু কিছু ক্ষেত্রে একদম লুট করা হচ্ছে, জিনিসপত্র লুট করে নেওয়া হচ্ছে। ভারতের ঐক্য এবং সংহতি বিরোধিতা করা এই কাজগুলিকে শুধু বাংলা পক্ষে বলতে ধিক্কার তো জানালোই, কিন্তু একটা কথা বাংলা পক্ষ মনে করিয়ে দিতে চায়, এক, উড়িষ্যায় যত বাঙালি আছে তার 8 থেকে 10 গুণ বেশি উড়িয়া এই পশ্চিমবঙ্গে আছে। তাই জন্য উড়িষ্যার সরকারকে বলা হচ্ছে, উড়িষ্যার সরকারকে বলা হচ্ছে যে আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলবেন না, ঠিক আছে, একদম আগুন নিয়ে খেলবেন না। আগুন জ্বালানো সহজ, আগুন নেবানো কিন্তু অনেক কঠিন, ঠিক আছে। এবং আমরা চিঠি দিয়েছি বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী, যিনি সকালে তিনি কথা বলেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সাথে, নতুন জিতেছে বিজেপির, এবং বিজেপির লোকাল নেতাগুলো এই বাঙালিদের ওপর আক্রমণে সবচেয়ে হিংস্র ভূমিকা নিচ্ছে। ওখানকার কি বিশ্ব হিন্দু কি বজরং দল, ঠিক আছে, সেখানে এলাকায় আছে, সেগুলো বাঙালিদের ওপর টার্গেট করছে। একটাই কথা বলছি যে তোমার বজরং দল আর যা 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 করো, এটা কিন্তু সুভাষের জাতির মাটি, এবং তুমি সুভাষের জাতির ওপর যদি হাত পড়ে না থেকে সব রং বেরিয়ে যাবে। আমার একটাই বার্তা বাংলা পক্ষের একটাই বার্তা, বেশি উড়িস না, এত বেশি উড়িস না। বুঝলে, পিপিলিকার পাখা গয়ায়, বুঝলে, বেশি উড়িস না। এবং মুখ্যমন্ত্রী বলেছেন তারা সকালে ফেরত চলে আসুক, আমি দুর্ভাগ্যজনক বলছি এই স্টেটমেন্ট, তার মানে বাঙালি ইউপিতে মার খেয়েছে ফেরত চলে আসবে, বিহারে মার খায়, এই দুর্গাপুজোর সময় 4 জনকে গুলি করে মেরে দিয়েছিল বিহারে, ফেরত চলে আসবে মুঙ্গেরে, আসামে তো প্রায় দিনই খেয়ে থাকে ফেরত চলে আসবে, সিকিমে চর্চাপাটি খায় ফেরত চলে আসবে, হরিয়ানাতে বাড়ি একদম ভেঙে দেওয়া হয় ফেরত চলে আসবে, দিল্লিতেও কত রাতে, যেখানে পুলিশ প্রশাসনটা বিজেপির কিন্তু, বাড়ি ভাঙা শুরু হয়েছে বাঙালিদের, ফেরত চলে আসবে, উড়িষ্যায় মার খাচ্ছে পেটাচ্ছে ফেরত চলে আসবে, আর ফেরত এসে দেখবে যে এখানকার পুঁজি বাজার চাকরি জমি অটো লাইন টোটো লাইন সব ওই জায়ান সিংদের হাতে, ফেরত তো তাহলে কিসে আসবে? তুমি ভূমিপুত্র সংরক্ষণের ব্যবস্থা করবে না, এই পশ্চিমবঙ্গটাকে ইউপি বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডে ধর্মশালা বানিয়ে রাখবে, বাঙালি বাইরা মার খাবে বলে ফেরত চলে আসবে, যদি 100 দিনের সেটা 100 হাজার টাকাটাও সেন্টার দেয় না, ওটাও আটকে দিয়েছে, তাহলে কিসের জন্য বলছে ফেরত চলে আসবে? আমরা ভারতের ঐক্য এবং সংগতি বজায় রাখতে চাই, তাই 24 ঘন্টা আলটিমেটাম উড়িষ্যার সরকারকে যে আগুন নিয়ে খেলবেন না। বহুকাল ধরে উড়িষ্যার নানা লোক এখানে শান্তিপূর্ণভাবে জীবিকা অর্জন করেছে, কেউ বলতে পারবে যে বাঙালি তাদের ওপর আক্রমণ করেছে? কিন্তু আজকে আমরা বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষ যে যে মেসেজ পাচ্ছি, যে যে ফোন পাচ্ছি, তাতে বুঝতে পারছি বাঙালির কিন্তু টেম্পার প্রচণ্ড বেড়ে যাচ্ছে। একখানা অপ্রীতিকর কোনো একখানা জিনিস দেখুন আগুনে আগুন লাগে, একটা আগুন আরেক জায়গায় ছড়ায়, বাঙালির রক্তে সাধন ভারতে আগুন ছড়ানো আটকাতে আমরা বাধ্যপরিকর,
কিন্তু আপনি যদি বারবার দেশলাই মারেন তাহলে তো ভাই এক সময় কি হয়ে যেতে পারে কেউ কিছু বলতে পারে না। তাই আবার একই বার্তা, বেশি উড়িস না, বেশি উড়িস না, একদম বেশি উড়িস না, এটাই বার্তা। এবং খুব লজ্জা লাগলো, পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল, তার এলাকা হচ্ছে তমলুক, তার এলাকা হচ্ছে কাঁথি, তার বর্ডারে রয়েছে উড়িষ্যা, পুরো সিল তার মুখ, পুরো সিল তার মুখ। সে প্রধানমন্ত্রীর চাকর জানতাম, আমাদের বিরোধী দল নেতা এখন উড়িষ্যার মুখ্যমন্ত্রীরও চাকর। হ্যাঁ, বাংলার বিরোধী দল নেতা উড়িষ্যার নেতার চাকর, এই দিনও দেখতে হতো, এই ব্যাপারেও চুপ, কিছু বলার নেই। কিন্তু বাঙালি চুপ থাকবে না, বিরোধী দল নেতা চুপ আছে বলে, জয় বাংলা, বাঙালির মধ্যে যে শিরদাঁড়া আছে তার প্রমাণ এই জমায়েত। এবং আমরা বলছি, এবং আমরা প্রতিটি বাঙালিকে জানাতে চাই, আগামী দুর্গা পূজোয়, আগামী দুর্গা পূজোয়, দুর্গা পূজোটা মা দুর্গার পায়ে অঞ্জলি দিয়ে কাটাবেন, পুরীর সি বিচে নয়, উড়িষ্যা পর্যটন বয়কট করুন, হাতে নয় ভাতে মারা হবে, খুব স্পষ্ট। দেখুন, শান্তির বাণী দিলাম, হাতে নয়, আবার বললাম ভাতে মারা হবে। আমি যদি ঠিক করি পুরী যাব না, আমি যাব তাজপুর, এটা কি অসাংবিধানিক কাজ? না। আমি যদি ঠিক করি আমি চিল্কায় যাব না, আমি অষ্টমীর দিন মা দুর্গার পায়ে অঞ্জলি দেব, এটা কি অসাংবিধানিক কাজ? আমরা এবার সেটাই করব, আমরা এবার সেটাই করব, ঠাইকিরিকিরি করব, বেশি উড়িস না।